বুলগেরিয়ায় উইমেন্স লিডার্স ফোরামে বাংলাদেশি নারীর ক্ষমতায়নের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বললেন সম অধিকার প্রতিষ্ঠায় আগামীতে সব বাধা দূর করা হবে। জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই জুন বেগম জিয়াকে হাজিরের নির্দেশ আদালতের, উপস্থিত না হলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের প্রায় ৬.৫ কোটি ডলারের সন্ধান পেয়েছে ফিলিপিন্স, বাকি ডলারের সন্ধানে কাজ করছে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। নৌঘাট এড়িয়ে জানালা বেয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা, শাস্তির বিধান না থাকায় প্রবণতা থামানো যাচ্ছে না, দাবি বিআইডব্লিউটিএর। এবং প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ যাত্রী ও ক্রু নিয়ে ইজিপ্ট এয়ারের বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর আশঙ্কা।